আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা হেবিটের একটা হেডফোন নিয়ে রিভিউ দিব আর কি। এই মুহূর্তে করোনার কারণে জুম মিটিং এবং বিভিন্ন মিটিংয়ের কারণে হেডফোনের চাহিদা অনেক বেড়ে গেছে, অনেকে দাম বেশির জন্য একটু কিনতে ইতস্তত বোধ করতেছেন, কোনটা কিনবেন, কোনটা কিনলে ভালো হবে। যারা বেশি দামে কিনতে পারেন বা কিনেন তাদের কোনো সমস্যা নেই, যারা কম দামে ভালোটা কিনতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমি একটা ব্র্যান্ডের নাম বলবো আর কি। এই যে আমি দেখাচ্ছি যেটা হ্যাবিট, এটা আপনারা কিনতে পারেন নির্দ্বিধায়। এছাড়া ভালোগুলোর মধ্যে বলতে পারেন যে আপনার এফোরটেক, লজিটেক, এগুলোর একটু দাম বেশি, বিশেষ করে লজিটেকের দামটা একটু বেশি। এফোরটেক নিতে পারেন, এগুলো নিয়ে কোনো কথা নেই, এগুলোর দাম একটু চড়া দাম আছে। আপনি কম দামের মধ্যে ভালো যদি চান সেই ক্ষেত্রে আপনার এই যে হ্যাবিটটা আপনারা দেখতে পারেন, নিতে পারেন। এটা আমি ইউজ করি এবং দেখেছি খুব ভালো। এই হ্যাবিটটাই আপনাদের জন্য পারফেক্ট হবে, আপনার 1000 টাকার নিচে এটা আর কি দাম। আপনারা এছাড়া বাকিগুলোর দাম অনেক বেশি বলা যায়, 1300-1400 টাকা মিনিমাম। আপনারা এটা দেখেন, আমি দেখাবো আপনারা দেখেন। খুব এই যে কানে যে দিতে হয় যে অংশটা, এই যে দেখেন, আপনাকে সুন্দর করে দেখাচ্ছি, আপনারা দেখবেন টোটাল জিনিসটা খুব সুন্দর, দেখতেও ভালো অনেকটা। একেবারে মাথায় দেওয়ার পরে অনেক সফট একদম লাগবে। আমি এগুলোই আমার আছে, আমি দেখেছি। এই যেটা নরম, একবারে তুলতুলে খুব সুন্দর কানের সঙ্গে লেগে থাকে। আর এই যে যে ইয়ার দেখছেন রিংয়ের মতো, এটা আপনার উপর নিচে উঠা আপ ডাউন করা যায়, মাথা থেকে যতটুকু দরকার আর কি আপনারা ততটুকুই আপনার কান পর্যন্ত পৌঁছাবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপ ডাউন করা যায় মুভিং ওটা। এই যে এটা হাত দিয়ে আমি করে দেখাচ্ছি, আসলে মাথায় দেওয়ার পরে এমনি টান দিলে এটা বড় হয়ে যায়, দুই পাশে একই রকম। এই যে এইদিকে উপরে তোলা যায়, আবার নিচে নামানো যায়, এটা খুব সহজেই করা যায়। এটা মাথায় দিলে অটোমেটিক এটা বড় হয়ে যায়, যদি কারো মুখ একটু কান একটু দূরত্বে থাকে মাথা থেকে, সেই ক্ষেত্রে এটা আর কি মুখটা করে আর কি সহজে, আর না হলে আপনার ডিফল্টটা ইউজ করা যায়। এই যে দেখুন কত সুন্দর, একদম দেখতে অনেক গ্লসি, অনেক সুন্দর আর কি। আপনারা এটা নিতে পারেন। এর ভিতরে আছে হচ্ছে আপনার কেবল, কম্পিউটার থেকে হেডফোনে যে কেবলটা দেওয়া হয়, এবং এর ভিতরে আছে স্পিকারের যে কেবল আছে লালটা, এই যে দেখছেন যে লালটা, এটা হচ্ছে স্পিকারের কেবল। এটা আপনারা স্পিকার ইউজ করতে পারবেন এটা দিয়ে, এটা স্পিকার লাগা, স্পিকারের জন্য এটা ইউজ করা যায়। দুইটা হচ্ছে কম্পিউটারে দিয়ে, এই পাশেরটা স্পিকারে দিয়ে, এই দুইটা কম্পিউটারে লাগাইতে হয়। আর এইটা হচ্ছে আপনার কম্পিউটারের থেকে আপনার হেডফোনে যে অংশটা হেডফোন লাগাতে হয় সেটা, সেই কেবেলটা, এই কেবেলটা, এক পাশ কম্পিউটারে আর এক পাশ হেড। এই যে দেখুন, এই এক প্রান্ত কম্পিউটারে আর এক প্রান্ত আপনার হেডফোনে দিতে হয়। এটা হচ্ছে আপনার স্পিকার, একেবারে ডাইনামিক, অনেক সুন্দর, কোনো নয়েস নেই, কোনো ব্যাড নয়েস, কোনো সাউন্ড, কোনো হ্যাজার্ড নেই, খুব সুন্দর রিসিভার। কথা যত দূরেই থাকুক না কেন, আপনি যত আসতেই কথা বলুন, খুব সুন্দর রিসিভ করতে পারে এই স্পিকারটা দিয়ে। ওজন আছে মোটামুটি ভালোই ওজন, এবং কানের সঙ্গে খুব সুন্দর করে ম্যাচিং হয়। ডিজাইনটা এরকম একদম, দাম 1000-এর নিচে, 900 থেকে 1000 আর কি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং